Bunu maçta korum. Ki bölse maçta korktu. Challenge video korktu bölse. আমি বলেছি যে তাহলে একদিন বিরিয়ানি বানাবো, তাহলে খেতে পারবা তো আমার সাথে তাড়াতাড়ি? বলছে আমি পারবো, তুমি যা তাড়াতাড়ি খাওয়া আমি পারবো, তোমার সাথে সেটাও পারবে না, তারপরে আর অন্য কোনো চ্যালেঞ্জ ভিডিও করবে না, তাহলে কি করবে বলো তো? দাদা ভাইয়ের সাথেও করো। দাদা ভাই এই যে আসুক দেখি, ও হয়েছে আরো একজন। আমি যদি একটু আসতো সামনে আসবেই না, যদি কিসের লজ্জা এত ভগবানই জানে। হ্যাঁ দাদা ভাইয়ের সাথে লেস সেটিং চ্যালেঞ্জ। হ্যাঁ সেটা কিভাবে গো বোন, ওই যে সুধাদির ওই যে ভিডিওটা সেদিন ছেড়েছিল ওইটা না? ও তো আমার বুকের ওপর উঠে বসলাম, তাহলে ভাইরাল দেখি এবারে আসলে ভেবেছি যে ওকে ভিডিওটা নিয়েই আসবো। হ্যাঁ হ্যাঁ তোমার চ্যানেলে আছে ওইটা দেখি। দাদা ভাই আছো, কি করব বলো তো বোন? ও তো আসতেই যাবে না, ফোনটা না আমি রেখে দেব, রেখে তারপরে ওকে বলবো না যে ফোনটা অন করে রেখে দেব, জোর করে করবে, জোর করে করা করবে না, আমি জানি। ফোনটা অন করে লুকিয়ে রাখতে হবে, তারপরে করতে হবে। না হলে বলবে কোলে না। হ্যাঁ ওই তো ফোন, ফোনের সামনে করবেই না, জানে তো আমি ছেড়ে দেবো, ওই ফোনটা না লুকিয়ে রাখবো, অন করে তা তোমার লুকিয়ে রেখে দেবো, তারপরে ওকে বলবো তুমি আমাকে কোলে নাও, ক্যারি চ্যালেঞ্জ। হ্যাঁ দেখি ওটাই বলবো, ওটাই করব। এবারে আসে তো, ও আমাকে যদি কোলে নেয় ওকেও তো আমার কোলে নিতে হবে, আমি ওয়েট করছি দেখার জন্য, দেখবো বলে। হ্যাঁ বুঝেছি বাবা, ওকে তো আমি কোলে নিতে হারগিস পারবো না, ও আমাকে কোলে তুলে নেবে, যে করে হোক নেবে, কিন্তু ওকে আমি কি করে নেবো? না না নাইলেও হবে, আমিও নিতে পারি না। হ্যাঁ তাই তো, একটা বেটা ছেলের ওয়েট আছে, কিন্তু ওরা আরো বেশি লম্বা চওড়া না, ওদের ওয়েট আছে। আর সুধাদির বর তো সেই রোগা পাতলা, সুধাদি তো কত লম্বা চওড়া, ফিগার ফিগার কত ভালো, উঁচু লম্বা, ওর জন্য বরকে কোলে তুলে নিতে পারে। যা ভারী, বাপরে! হ্যাঁ গো বোন আমাদের বর গুলো যা ভারী, কোলেই নিতে পারবো না। দাদা ভাই আছেন, হ্যাঁ বুঝেছি, করলে ভাইরাল হব। বুঝেছি।